আইএসএলের জন্য এবার আগেভাগেই দল গোছানো শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল। বিদেশি হিসেবে প্রথম দলে আনা হয়েছে ইভান গঞ্জালেসকে। তবে এখানেই তারা থেমে নেই, এবার আরও এক আইএসএল অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়কে টার্গেট করল লাল রুদ ব্রিগেড। আমাদের একান্ত সূত্র মারফত খবর, এবার পর্তুগালের খেলোয়াড় লুইস মাচাদোর সাথে অগ্রিম চুক্তি করতে চাইছে ইস্ট বেঙ্গল। বর্তমানে পোল্যান্ডের ক্লাব রাডোমিবিক রাডোমের হয়ে খেলছে মাচাদো। চুক্তি শেষ হবে 30 জুন 2024 সালে। তবে তার আগেই এই খেলোয়াড়ের সাথে প্রি কন্ট্যাক্ট সই করতে চাইছেন ইস্ট বেঙ্গল কর্তারা। কিন্তু এক্ষেত্রে লাল হলুদ ব্রিগেডের প্রথম পথের কাঁটা হতে পারে এফসি গোয়া এবং হায়দ্রাবাদ এফসি। আপাতত যা খবর, তাকে পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে আছে লাল হলুদ। এর আগে 2020-21 মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে 22 ম্যাচে তিনি 7টি গোল করেছেন। তার মূল পজিশন লেফট উইঙ্গার হলেও অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে সমানভাবে স্বাচ্ছন্দ্য তিনি। তাই এবার এই খেলোয়াড়কে দলে নিয়ে কাঠামো পোক্ত করতে চাইছেন লাল হলুদ কর্তারা। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।